আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের এই রেসিপিটা হইল আমার ঈদ স্পেশাল, আর এই রেসিপিটা হইল গিয়া সিলেটের ঐতিহ্যবাহী খানি হাতকড়া দিয়ে গরুর মাংস। তো আজকে আমি ভিডিওটা বানাইমো, আশা করি আপনারা সকলে ভালো পাইবা আমার হাতকড়া দিয়ে গরুর মাংস বোনা। হাতকড়া দিয়ে গরুর মাংস বোনা করা লাগে কেন, আমি গরুর মাংসর সিনার হাড্ডি আর মাংস মিলাইয়া আমি এখানে নিছি। 1 কেজি পরিমাণ মাংস আমার আছে এখানে, আর লাগবো আমার হাতকড়া। হাতকড়া যদি আপনার কাছে ফ্রেশ হাতকড়া থাকে তো ফ্রেশ হাতকড়াও দিতে পারবা, তবে এই তরকারিটা বেশিরভাগ শুকনা হাতকড়া দিয়েও রান্দা হয়, আর আমি পালা পাই শুকনা হাতকড়া দিই গরুর মাংস রান্দা। তো তার লাগে আমি এখানে হাতকড়ারে উকাইয়া রাখছিলাম, ও হাতকড়া গুনতরে একটু খাটিয়া দিয়া বাদে আমি গরম পানি দি ভিজাই রাখলাম। এই তরকারিটা রান্দা লাগে এখানে আমি 1/3 কাপ তেল নিছি, আর এখানে গরম মশলা আমি রাখছি 3-4টা তেজপাতা, 4-5টা দারচিনি, 4-5টা এলাইচ, 1টা স্টার, 1টা ব্ল্যাক এলাচি, 4-5টা লং, আর 1টা জয়ফল, আধাখান জয়ফল দিয়ে আমি গুঁড়া করিয়া দিমু, 1 টুকরা জয়ত্রী আর 10-12টা গোলমরিচ। এখনকো আমি দারচিনি এলাইচ আর তেজপাতারে আমি তেলের মাঝে দিয়া 1টু বাজমু। এখন আমি দিলাইমো আদা রসুন, তা আদা রসুনের মাঝে এখানে আমি রাখছি 2টা আমার আদা আর রসুন এখানেও পেস্ট করার লাগে। আমি এখানে 2 চামচ রাখছি, পয়লা 1 চামচ দিয়া বাদে এখানে আমি 1 চুমটি ড্রাই মেথি পাতা দিমু, দিয়া গুণ্ঠরে 1টু বাজিয়া বাদে আমি দিলাইমো পেঁয়াজ। পেঁয়াজও এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ রে 4টা রাখছি, আর মেজারমেন্ট কাপে আমার 2 কাপ পেঁয়াজ হয়েছে এখানে। এখানে যে আমি ড্রাই মেথি পাতা, জয়ফল, জয়ত্রী বা ব্ল্যাক এলাচি ও মশলা গুণ দিছি, এখন আপনার কাছে যদি মশলা গুণ থাকে তো দিবা, আর যদি না থাকে তো না দিলেও কোনো অসুবিধা নাই। এখনকো আমি লবণ দিলাম আমার স্বাদ মতো, লবণ দিয়ে একটু লাড়িয়া দিয়ে বাদে আমি গুড়িয়া রাখলাম এখন 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট বাদে আমার যে বাকি আদা রসুন আছিল ও আদা রসুন গুণটাও দিলাইমো, অগুন দিয়েও পালা করি আর একটু লাড়িয়া দিয়ে বাদে আমি দিলাইমো মাংস। এখনকো আমি মাংস দিলাইমো, মাংস দিয়া মাংস গুণ্ঠরে আমি পেঁয়াজের লগে ভালো করে মিক্স করমু। এখন কেউ যে বাকি গরম মশলা যেগুলো রয়েছে লগুন আমি দিলাইমো, জয়ফুলের আধাখান টুকরারে আমি গুঁড়া করে দিমু, আর জয়ত্রীরে ওলা আমি আধ দিউলা ভাঙ্গা দিলাইব। এখন কারে একটু লাড়িয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখলাম 5 থেকে 6 মিনিটের মতো। পাঁচ মিনিট বাদে এখনকে আমি দিলাইব হাতকড়া, আর এই সময় আমার চুলার আগুন ফুল আছে, হাতকড়া দিয়ে একটু লাড়িয়া দেওয়া বাদে আমি দিলাইমো মশলা। এখনকো আমি দিলাম পাউডার মশলা, পাউডার মশলার মাঝে এখানে আমি রাখছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন জিরা আর 1 টিস্পুন খারি পাউডার। সকল পাউডার মশলা দিয়া বাদে আমি ভালো করে আরো পার লাড়িয়া দিমু, লাড়িয়া মাংস কিন্তু ভালো করে লাড়িয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখলাম আরও 4 থেকে 5 মিনিটের মতো। মিনিট বাদে আমি উদলাই দিয়া ভালো করে লাড়িয়া দিয়া এখনকো আমি দিলাম একটু পানি, পানি দিয়াও আবার একটু লাড়িয়া দিয়া গুড়িয়া রাখবো এখন 6 থেকে 7 মিনিটের মতো। আর এই গুড়িয়া দেওয়ার মাঝে মাঝেও তোরা একবার ওলা লাড়িয়া দিমু আমি, আরও 5 মিনিট বাদে আমি উদলা উদলাইয়া দিয়া এখনকো আমি দিলাম সেটা যে পানি দিছে আমি পানিও টানি গেছে, আর মাঝখানেও আমি আবার লাড়িয়া দিছি, এখনকো আমি শেষ ফাইনাল সেরা দিলাম। আর এই 1 কেজির মাংসের মাঝে আমি যতক্ষণ হাতকড়া দিছি আমার টেস্ট অনুযায়ী আমি অতক্ষণ হাতকড়া দিছি, আপনার টেস্ট অনুযায়ী আপনি বাড়াইতেও পারবা আবার কমাইতেও পারবা। আর এই পুকনা হাতকড়া ও যে দিছি আমি বেশি ভিজানিও লাগছে না, এখন 5-6 মিনিট মতো আমি ভিজাই রাখছিলাম। সিরা দিয়া ফুল গেসো দিয়া আমি আরও 5 মিনিটের মতো আমি রাখছিলাম, 5 মিনিট বাদে উদলাইয়া দিয়া বাদে আমি দিলাইছিলাম 1 জোড়া বাফর পাতা আর 4টা কাঁচামরিচ।
এখন কো আরো 2-3 মিনিট লাগে আমি গুড়িয়া রাখবো আর এই সময় আমার চুলার আগুন একবারে লো থাকবো আমার রান্না প্রায় গেছে এখন কো আমি চুলার আগুন অফ করে দিলাম রেডি হয়ে গেল আমার হাত করা দিয়ে গরুর মাংসর বোনা আশা করি আপনারাও ভালো পাইবা আমার রেসিপি ঈদের সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারবা যদি ট্রাই করেন তো আমার জানাইবা কিলা হয়েছে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা আমার রেসিপি যদি আপনারা ভালো পাই তখন প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না থ্যাংক ইউ এভরিওয়ান অত সময় আমাদেরকে থাকা লাগে আসসালামু আলাইকুম।